সবচেয়ে বড় মহড়ার অংশ হিসেবে তাজাগুলির অনুশীলনে জাপান আমেরিকা। জাপান ও আমেরিকা 18 দিনের তাজাগুলির যৌথ নৌমহড়া শুরু করেছে। যখন উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা তীব্র হচ্ছে, তখন ওয়াশিংটন ও টোকিও এ মহড়া শুরু করলো। মহড়ায় আমেরিকার পক্ষে 2,000-এর বেশি এবং জাপানের পক্ষে 1,500 সেনা অংশ নিচ্ছে। সোমবার জাপানের হোক্কাইডো দ্বীপের এনিওয়া এলাকায় এই মহড়া শুরু হবে। মার্কিন কমান্ডিং অফিসার জেমস হার্প বলেন, মহড়াটি খুবই গুরুত্বপূর্ণ কারণ জাপানি সেনাদের সঙ্গে তাদের এমন মহড়া চালানোর সুযোগ খুব সীমিত। এই অঞ্চলকে শত্রুর হাত থেকে রক্ষার জন্য এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত দরকার বলেও তিনি মন্তব্য করেন। গত কয়েকদিন ধরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির জন্য পিয়ংইয়ং এর বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ংও পাল্টা হুমকি দিয়ে চলেছে। চলতি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আমেরিকার গুয়ামের সামরিক ঘাঁটিতে পরমাণু হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।